দর্শক অর্থ বাণিজ্যের নানা খবরের পাশাপাশি আজ আমরা আলোচনা করব আকাশ পথের টিকিট বাণিজ্যে সিন্ডিকেটের প্রভাব নিয়ে এ বিষয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন এভিয়েশন বিশেষজ্ঞ কাজী ওয়াহিদুল আলম জনাব ওয়াহিদুল আলম আপনাকে স্বাগত আপনাকে স্বাগত জানাচ্ছি আলোচনা আমরা যে প্রতিবেদনটি দেখলাম সেখানে যেমনটি দেখানো হয়েছে যে প্রতি বছরই আসলে বিভিন্ন সময়ে টিকিটের যে মূল্য বৃদ্ধি আকাশ পথে সেটা একটা সিন্ডিকেট হাতে আসলে বন্দী হয়ে আছে এর কারণটা কি এবং কিভাবে সিন্ডিকেট কাজ করছে। ধন্যবাদ আসলে সিন্ডিকেট কখন হয় যখন ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের মধ্যে সামঞ্জস্য থাকে না তো আমাদের দেশে কিন্তু এয়ার ট্রাভেলটা এখন অনেক গুণ আগের তুলনায় বেড়ে গেছে কিন্তু সে যে তুলনায় ডিমান্ড বেড়েছে সেই তুলনায় কিন্তু সাপ্লাই বাড়েনি এয়ারলাইন সিট বাড়েনি হ্যাঁ আমাদের দেশীয় এয়ারলাইন এখনও প্রস্ফোটিত হতে পারেনি বিমানে যেভাবে বাড়ানো উচিত ছিল ন্যাশনাল ক্যারিয়ার হিসাবে সেভাবে বিমান বাড়তে পারেনি ও প্রাইভেট এয়ারলাইনগুলো যেভাবে বাড়ার কথা ছিল সেভাবে বাড়িনি চুয়ান্ন বছর হয়ে গেছে আমাদের স্বাধীনতার কিন্তু আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়নে এয়ারলাইন কিন্তু একটা বড় ধরনের ভূমিকা রাখে কিন্তু আমাদের দেশীয় এয়ারলাইনগুলো কিন্তু সেই ভূমিকা রাখতে পারছে না এতে করে বিদেশি এয়ারলাইন নির্ভর হয়ে গেছে আমরা এবং বিদেশি এয়ারলাইন যে পরিমাণে তারা সিট এখানে সাপ্লাই করে তার তুলনায় কিন্তু ডিমান্ড সবসময় বেশি থাকে এবং যখনই ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের মধ্যে একটা সামঞ্জস্যতা এসে যাচ্ছে স্বাভাবিকভাবেই কিন্তু ডিমান্ড বেড়ে যাচ্ছে এবং এই ডিমান্ডের সুযোগে কিন্তু যারা মানে অসাধু ব্যবসায়ী আছে তারা সেই সুযোগটা নিয়ে নিয়ে থাকে এবং এয়ারলাইনগুলোও কিন্তু এখন এয়ারলাইনের ইল ম্যানেজমেন্ট যে সিস্টেমে চলে তারা তারা কিন্তু ডিমান্ড যখনই দেখে হাই হয়ে যায় ফেরও বাড়িয়ে দেয় তারা হ্যাঁ একটু বলছিলেন যে দেশীয় বিমানগুলো কাজ করতে পারছে না আমরা মাঝে অনেকগুলো বিমান সংস্থাকে দেখেছিলাম কাজ করতে বাংলাদেশে তাদের অনেকে হারিয়ে গেছে কারণটা কি কেন পারছে না প্রতিযোগী আমি মনে করি এখানে আমাদের এয়ারলাইন বান্ধব আমাদের এখানে নীতি নেই আমাদের সিভিল এভিয়েশন অথরিটি যে নিয়ম কারণ করেছে বা সরকারি যে নিয়ম কারণ বা আমাদের ট্যাক্স ট্যাক্স যে স্ট্রাকচার আছে এয়ারলাইনগুলোর জন্যে সেটা কিন্তু এটা বান্ধব না এভিয়েশন বান্ধব না এর ফলে কিন্তু আমরা দেখেছি বিরানব্বই সাল থেকে প্রাইভেট এয়ারলাইন্স বাংলাদেশে চলাচল শুরু করেছে সেই থেকে যে পরিমাণ এয়ারলাইন এসছে তার বেশিরভাগই কিন্তু ঝরে গেছে এখন মাত্র একটা দুটো এয়ারলাইন টিকে আছে তাও অনেক কষ্টের মধ্যে টিকে আছে এখানে আমাদের ট্যাক্স স্ট্রাকচার অত্যন্ত মানে রিজিড এবং এটার আমাদের যা একটা আমরা যদি দেখি যে আমাদের সিভিল এভিয়েশনের যে সাবচার্জ যেটা করা হয় সেভেন্টি টু পারসেন্ট সাবচার্জ করা হয় হ্যাঁ একটা এয়ারলাইন সেভেন্টি টু পার্সেন্ট ব্যবসা কত পার্সেন্ট ব্যবসা করতে পারে যে সেভেন্টি টু পার্সেন্ট তারা দেবে এবং এভাবে কিন্তু ভ্যাট ট্যাক্স নানারকমভাবে আমাদের এয়ারলাইনগুলোকে পঙ্গু করে ফেলেছে আমরা যতক্ষণ পর্যন্ত একটা এয়ারলাইন বান্ধব আমরা আইন না দিতে পারবো যতক্ষণ এয়ারলাইনকে ওঠার না সুযোগ দিব বিকজ এয়ারলাইন ইন্ডাস্ট্রি ইজ এ ইন্ডাস্ট্রি এটাকে ওঠার সুযোগ দিতে হবে এবং একটা এয়ারলাইন থেকে আমরা যত পরিমাণ ট্যাক্স বা ভ্যাট আদায় করছি তার থেকে অনেক বেশি আমরা রেভিনিউ পেতে পারি যদি যাত্রী সংখ্যা বাড়াতে পারি আমাদের দেশের টাকা যদি দেশে রাখতে পারি দেশীয় এয়ারলাইনগুলো যদি বাড়তে পারে ও তখন কিন্তু আমাদের দেশীয় টাকাগুলো দেশেই থাকছে এখন তো বিদেশে চলে যাচ্ছে বেশিরভাগ টাকা এবং আমরা যদি দেখ মার্কেট অ্যানালাইসিস করে দেখি আমাদের মাত্র বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট মার্কেট শেয়ার এখন দেশীয় এয়ারলাইনগুলো আছে হয়রাস বিদেশি এয়ারলাইন এইটি টু এইটি ফাইভ পার্সেন্ট এইটি পার্সেন্ট না অলমোস্ট এইটি পার্সেন্ট শেয়ার তারা বিদেশি এয়ারলাইনগুলো নিয়ে যাচ্ছে কিন্তু ইন আইডিয়াল সিনারিও অন্য অন্য দেশে আমরা জানি যে ম্যাক্সিমাম বিদেশি এয়ারলাইন ফিফটি পার্সেন্টে বেশি কোনো জায়গায় নাই বেশিরভাগ ক্ষেত্রেই দেশীয় এয়ারলাইনগুলো ফর্টি টু ফিফটি পার্সেন্ট মার্কেট শেয়ার তারা এনজয় করে এতে করে হয় কি তাদের আমরা যদি পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে দেখি সেখানে প্লেন ভাড়া কম কেন বিকজ ওখানে দেশি ইয়ার লাইনও হয়েছে বিদেশি লাইনও আছে অ্যানাফ সেখানে সিট অ্যাভেলেবেল আছে যার ফলে সেখানে কিন্তু সিটের সেই ডিমান্ড নাই যাতে করে তারা অনেক কম দামে টিকিট বিক্রি করতে পারছে বাট আমাদের এখানে সিনারি টোটালি ডিফারেন্ট শুধু ইসের কথা আমরা কেন বলছি আমাদের যে এক্সপোর্ট আর্নিং যেটা আমাদের কার্গো এক্সপোর্ট যেটা হয়ে থাকে আমাদের বাংলাদেশ থেকে এর একটা বড় অংশ কিন্তু বাংলাদেশ থেকে এটা আমাদের পার্শ্ববর্তী দেশে চলে যাচ্ছে ইন্ডিয়া থেকে সেগুলো এক্সপোর্ট হচ্ছে বিকজ বাংলাদেশে এক কেজি কার্গো যদি পাঠাতে হয় চার ডলার পাঁচ ডলার করে খরচ করতে হয় সেখানে আমরা যদি পার্শ্ববর্তী দেশ থেকে সেটা এক্সপোর্ট করা হয় সেটা এক ডলার দেড় ডলার এই যে নীতি কাঠামো এই নীতি কাঠামোটা বোঝাই যাচ্ছে এয়ারলাইন্স বান্ধব না এবং যদি বান্ধব না হয়ে থাকে যদি বান্ধব করা যেত তাহলে আরও বেশি রেভিনিউ সরকার আশা খবরে অবশ্যই তাহলে কেন হচ্ছে না এইটা আমার মনে হয় এখানে আমাদের সেই সরকারি পর্যায়ে সেই দক্ষতা আমাদের নেই বা সেই বোঝার বা যে ফারসাইটনেসটা দরকার বা যে কন্টিনিউটিটা দরকার আমাদের দেশে সাধারণত কিন্তু এভিয়েশন ইন্ডাস্ট্রিটাকে ডমিনেটেড বাই মিলিটারি অ্যান্ড সিভিল ব্রুক্রাইটস এখানে পলিটিক্যাল উইল এখানে কাজ করে না আর দুই নম্বর লোকে এখানে প্রফেশনালিজম ডেভেলপমেন্ট করে নাই এখানে কিছু সংখ্যক লোক আসেন তার বিভিন্ন বাহিনী থেকে বা বিভিন্ন জায়গা থেকে সরকারি পর্যায়ে থেকে তারা এসে কিছু দিনের জন্য কাজ করেন এবং তাদের সাস্টেনেবিলিটি নাই হয় কি যার ফলে কন্টিনিউটি একটা নিয়ম যদি করতে হয় একটা নিয়ম ভাঙতে গেলে কিন্তু একটা সাস্টেনেটিবিলিটি থাকতে হবে একটা লংজিভিটি থাকতে হবে সেইটা নাই আমাদের এখানে যার ফলে দেখা যায় যে অতি অল্প সময়ের মধ্যে কেউ আসছেন চলে যাচ্ছেন স্টপ গ্যাপ অ্যারেঞ্জমেন্ট হিসেবে কিছু আইন করছেন সেটা বা এসে সেটা ভেঙে দিচ্ছেন আবার নতুন করে হচ্ছে এই গড়া পাটার মধ্যেই কিন্তু আমাদের সময় চলে যাচ্ছে যাতে করে কিন্তু লাস্টিং যে সমস্যা আমাদের সমাধানের যে চেষ্টা সেটা কিন্তু আমরা কেউই করছি না ধরেন এক যে কোনো সমস্যা সমাধানের জন্য স্বল্প মেয়াদি দীর্ঘমেয়াদী পরিকল্পনা দরকার আপাতত আমাদের সমস্যা হচ্ছে সিন্ডিকেটের হাতে টিকিট চলে যাচ্ছে টিকিটের মূল্য বৃদ্ধি হচ্ছে একদম তাৎক্ষণিক প্রতিক্রিয়া কি ব্যবস্থা নেওয়া যেতে পারে এটা 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 থেকে বেরিয়ে আসার কিন্তু খুব ডিফিকাল্ট আমরা যদি আজকে বাজার অর্থনীতি দেখি বাজার অর্থনীতিতে কিন্তু ইউ ক্যানট ডিম্যান্ড ডিক্টেড এনিবডি স্টাম্প হ্যাঁ আমি কিন্তু কোনো এয়ারলাইনকে বলতে পারবো না তোমার ভাড়া কমিয়ে দাও বা তোমার ভাবা বাড়িয়ে দাও বিকজ একটা এয়ারলাইন যখন ভাড়া বাড়াচ্ছে ডিমান্ড থাকলে যখন ডিমান্ড কমে যাচ্ছে তার কিন্তু ভাড়াও কমে যাচ্ছে কাজে আমি একটা সরকারের হিসাবে বা আমার লোকাল রেগুলেটরি অথরিটি হিসাবে আমরা কিন্তু সেইটা বলতে পারছি না এয়ারলাইনকে যে তুমি তোমার ভাড়া এর বেশি করতে পারবে না বিকজ এটা ওপেন মার্কেট অর্থনীতিতে কিন্তু যায় না আর কি সো কাজে এখানে আমাদেরকে সাপ্লাই বাড়ানোর চেষ্টা করতে হবে এবং মনিটরিং সেলের কথা যেটা বলছে সেটা আমি মনে করি কোনো কার্যকর ব্যবস্থা না এটা বাজার মনিটরিং আমরা দেখছি আজকে জিনিসপত্রের দাম নিত্য পর্য যেসব জিনিসপত্র সেইগুলোর দামও হু হু করে বাড়ছে সবসময় বার যায় মনিটরিং হচ্ছে তারপরেও কিন্তু এটাকে কন্ট্রোল করা যাচ্ছে না তো এখানে যেটা আমরা আলু পেঁয়াজ পটল এটা কিন্তু আমাদের দৃশ্যমান না প্রোডাক্ট কিন্তু এয়ারলাইন প্রোডাক্ট তো দৃশ্যমান না এইটা কন্ট্রোল করে ফেয়ারটা কন্ট্রোল করে কিন্তু এখানে কোনো হিউম্যান টাচ নাই এটা টেকনোলজিক্যালি এটাকে করা হয়ে থাকে তো টেকনোলজির মধ্যে যে মনিটরিং করা কখনই সম্ভব না আর কি তো কাজে এখানে আমাদেরকে সাপ্লাই বাড়ানোর চেষ্টা করতে হবে যে আমরা শেষ সময় চলে এসেছি একটু যদি সার্বিকভাবে বলতেন যে এই পরিস্থিতি পরিবর্তনে আসলে সর্বোচ্চ কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত আপনি কিছু মানুষের কথা বললেন জনবলের কথা বললেন এবং আরও কিছু বিষয় আসলো আমাদের এখানে নীতি নীতিগতভাবে আমাদের কিছু সিদ্ধান্ত নিতে হবে এবং এই জন্যে যারা স্টেক হোল্ডার আছে যারা রেগুলেটরি অথরিটি আছে যারা এয়ারলাইনগুলো আছে তাদের সমন্বিত একটা কর্মপ্রচেষ্টা দরকার এবং তাদেরকে নিয়ে বসে একটা সমাধানের চেষ্টা করছে এককভাবে কোন সংস্থা একটা সমাধান করতে পারবে না জি অনেক ধন্যবাদ কাজী ওয়াহিদুল আলম আপনাকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন এয়ারলাইন্স বিশেষজ্ঞ কাজী ওয়াহিদুল আলম জানা ছিলেন যে এয়ারলাইন্সের যে সিন্ডিকেটের ব্যাপার এবং একই সাথে এয়ারলাইন্সের যে অব্যবস্থাপনা সে বিষয়ে বিভিন্ন বিষয় তিনি আরোপ করছিলেন